কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই, উল্টে আরো আড্ডাটা বাড়ছে। মানে আগে তো নর্মাল যে আড্ডা দেওয়া যেত, এখন আড্ডা দিতে হলে আধা ঘন্টা এক ঘন্টা দাঁড়াইতে হয়, আরো বাড়ছে আড্ডাটা আগের থেকে। আমি আর সোহান এখন এই যে হোটেল থেকে বের হচ্ছি, আমরা আজকে যাবো হচ্ছে ইন্ডিয়ার মানে মোস্ট ফেমাস কফি হাউস, মানে ইন্ডিয়ান কফি হাউস, নচিকাতার যে গানটা আছে কফি হাউসের সেই আড্ডাটা, সেই কফি হাউসে যাবো সন্ধ্যার সময় কফি খাইতে। 167 বছরের পুরাতন ঐতিহ্য বহন করে যে কফি হাউসটা, নিচে যাওয়া যাক, সেই কফি হাউসটা যাবো এবং আপনাদেরকে ঘুরে দেখাবো এবং এক্সপিরিয়েন্সটা শেয়ার করার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে কলকাতা, মানে ইন্ডিয়ার মোস্ট ফেমাস কফি হাউস, ইন্ডিয়ান কফি হাউসে সেটাই যাবো। সে একদম মার্কেট স্ট্রিটের মাঝখানে, এখান থেকে আমরা উবার কল করছি, আমাদের উবার চলে আসলে আমরা উবারে উঠে পড়বো। ইন্ডিয়ার ভিতর কলকাতায় এমন শহর মনে হয় যে তার ঐতিহ্য এখনও সে ধরে রাখছে, মানে সবাই তার ওই মানে নিত্য নতুন মানে নিউ টাউন হচ্ছে, সবাই ডেভেলপ করতেছে, নতুন নতুন বিল্ডিং করতেছে, একমাত্র কলকাতায় যে কিনা তার নিজস্ব একটা ধারা, নিজস্ব একটা বৈচিত্র্য এখনও পর্যন্ত ধরে রাখছে, এই জন্যই কলকাতাকে সিটি অফ জয় বলা হয়। তা আমরা হচ্ছে লোকাল ট্রান্সপোর্ট ইউজ না করে আমরা অনলাইনে উবের ইউজ করতেছি, যেটা আপনার জন্য ঘোরার জন্য সিম্পলি বেস্ট। আর যদি কেউ একদম বাজেট ফ্রেন্ডলি হয় তাহলে বাসে ট্রাভেল করতে পারে, বা সিঙ্গেল হলে উবের মোটর সাইকেল আছে, মোটর সাইকেলে যাতায়াত করতে পারে। একজন হলে মোটর সাইকেল যাতায়াত করা ভালো, আর দুজন হলে আমাদের মতো উবের ইউজ করা উচিত, যে অল্প পথে 50-60 টাকা 100 টাকার মধ্যে বেস্ট একটা অপশন, মানে আশেপাশে ঘোরার জন্য। আর যদি একটু রিল্যাক্সে ঘুরতে চান এখন উবের ইউজ করতে পারেন। উবের ইউজ করলে হবে কি, আপনার টোটাল রিল্যাক্স হবে, ক্লান্তিটা দূর হবে, এই জিনিসটা আপনার ভালো লাগবে। আর এই জানলা দিয়ে সুন্দর যে ভিউটা আছে কলকাতা, সেটা এনজয় করতে পারবেন রিল্যাক্স। আর আপনারা কলকাতায় আসলে অবশ্যই কলকাতার ট্রামে ওঠাটা মিস করবেন না, অবশ্যই ট্রাম রাইডটা মাস্ট বি করবেন। তো আজকে আমরা ফাইনালি যে চলে আসলাম ইন্ডিয়ার সেই বিখ্যাত কফি হাউস মান্নাদের, সেই গানটা মনে পড়ে যায়, কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। তো আজকে আমরা চলে আসলাম সেই ইন্ডিয়ার মোস্ট ফেমাস ওল্ডেস্ট কফি হাউজে, যেটা হচ্ছে কলকাতার কলেজ স্ট্রিটে অবস্থিত। এটা এই কফি হাউসটা আসলে কি, মানে আপনি যখন ঢুকবেন তখন চিনতেই পারবেন না, চারি সাইডে বই আর বই, তার মাঝখানে ছোট্ট একটা গলির ভিতরে ঢুকে এরকম সুন্দর কফি হাউস। আর এইখানে ঢুকার পর এত পরিমাণ ভিড়, মানে চারিপাশে পুরো টেবিল ভরা, এক কোথাও বসার কোনো জায়গা নেই, সবাই টেবিলের সাইড দিয়ে দাঁড়ায় রয়েছে। হ্যাঁ, আড্ডা নেই কে বলছে, এখানে তো ভরপুর আড্ডা। ভাবছি কফি হাউসে এসে একটু বিরিয়ানি খেয়ে যাবো, এটাও একটা কন্টেন্ট। 1947 প্রতিষ্ঠিত হয়, যেটা হচ্ছে ইন্ডিয়ার ভিতর আর সব থেকে পুরানো কফি হাউসগুলোর ভিতর একটা। এখানে হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাশে যেটা স্থাপিত, এখানে হচ্ছে আগে প্রাক্তন ছাত্ররা, বুদ্ধিজীবীরা, আর তারপরে সিনিয়র শিক্ষকরা, ভার্সিটির শিক্ষকরা, প্রফেসররা এখানে আড্ডা দিত। সেইভাবে এটা আস্তে আস্তে আড্ডা মিটিং খেলার জায়গা হিসেবে পরিচিত লাভ করে। এখন হচ্ছে কলেজ যে স্ট্রিট আছে, কলেজ স্ট্রিটের পাশেই কফি হাউসের আড্ডাটা, খুবই ফেমাস একটা কফি হাউস এটা, যেখানে মনে করেন যে আপনি আসলে আপনার আধা ঘন্টা মিনিমাম দাঁড়ায় থাকতে হবে টেবিলের জন্য, তারপর আধা ঘন্টা টেবিলের জন্য দাঁড়ায় থেকে তারপরে দেখতে হবে যে কোন টেবিলের খাওয়া শেষ, তার পাশে যে দাঁড়ায় থাকতে হবে তাদের বলতে হবে আপনার খাওয়া আসলে আমি ঘুরবো, তাহলে আপনার সিট পাওয়া খুবই কষ্টকর। আর একটা হচ্ছে চিকেন কাটলেট। তো ফাইনালি আমাদের অর্ডার চলে আসছে, আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন কাটলেট আর হচ্ছে নুডলস, আর সাথে দিয়েছিলাম হচ্ছে স্পেশাল কফি কফি হাউজের। তো এখন হচ্ছে চিকেন কাটলেটটা ট্রাই করে দেখা যাক কেমন হয়েছে। কেমনটা বলতে পারবো না, কিন্তু স্বাদ ফ্লেভার গন্ধ কিছু নেই। চিকেন কাটলেট আমার কাছে মনে হচ্ছে না, মনে হচ্ছে অন্য কি যেন খাচ্ছি, মানে কেমন যেন একটা সবজি সবজি মনে হচ্ছে, সবজি কাটলেট এরকম। আসলে আমি ভুট ব্লগার না, সেই জন্য বলতে আর ওনার স্বাদ কেমন, কিন্তু আমার কাছে কেমন যেন লাগতেছে। কফি হাউসে এসে নুডলস, এটা কমন জিনিস, এটা আশা করি যে ভালো হবে। চিকেন কাটলেটটা তাও একটু কিছু তো একটা আছে যে মিশ্রণ সংমিশ্রণ, আর নুডলস তো মোটেই ভালো লাগে না, মানে এখন এগুলো তো কফি হাউসের এক্সট্রা জিনিস হচ্ছে, কফি খেয়ে দেখবো যে আসলে এগুলো তো জাস্ট অর্ডিনারি পার্সন এগুলো, আর এটা ফেমাস হচ্ছে মূলত কফির জন্য,
আমি মূলত কফিটাই টেস্ট করবো, এরপরে কফিটা টেস্ট করে যাবো আসলে কফিটা কেমন। বেশ ভালোই, খারাপ না। তিতে কি পরিমাণ তিতে, এখান থেকে স্পেশাল কফি, কফি হাউসে স্পেশাল কফি। এর দাম জানো পাইছি 80 টাকা, 60 টাকা, 60 রুপি। কফিটা বেস্ট ছিল, কফিটা আসলে মজার ছিল, সুন্দর ছিল। নুডলস এভারেজ, কাটলেটও এভারেজ, বাট কফিটা বেস্ট ছিল। তো আপনারা যারাই কলকাতা বেড়াতে আসবেন, ইন্ডিয়া বেড়াতে আসবেন, অবশ্যই কফি হাউসটা ভিজিট করবেন, আর অবশ্যই এই কফি হাউসের স্পেশাল কফিটা মাস্ট ট্রাই করবেন। এটা আসলে অনেক মজার ছিল, এই জন্য এর নাম কফি হাউসের সেই আড্ডাটা, ঐতিহ্যবাহী কফি হাউস। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ব্লগে। ধন্যবাদ সবাইকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।